নমস্কার বন্ধুরা, কোলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। পুরো ডিটেলসে আমরা আলোচনা করে দেবো, যত রকমের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি রয়েছে সবকটার সম্পর্কে। তো চলুন তাহলে আমাদের কোর্সের মধ্যে আজকে প্রবেশ করা যাক। HTML এর বয়লার প্লেট নিয়ে রেখেছি, যেখানে কিছুই নেই। এটাকে আমরা যদি সেভ করে ব্রাউজারে আউটপুট দেখি, তাহলে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে? তো আমরা এই ব্ল্যাঙ্ক পেজের যে বডি আছে, সেই বডির মধ্যে আমরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড নেওয়া শিখবো আজকে, ঠিক আছে? তো চলুন আমরা সিএসএস এর মাধ্যমে নেব। তো সুতরাং আমাদের সবার আগে একটা স্টাইল ট্যাগ আমাদের অ্যাড করতে হবে। STY স্টাইল ট্যাগ এসে গেছে। স্টাইল ট্যাগের মধ্যে আমরা বডি সিলেক্টরটাকে নিয়ে নিচ্ছি। বডি সিলেক্টরটা কোনো ক্লাস বা আইডি নয়, তাই এর আগে আমরা কোনো ডট বা হ্যাশ কিছু লাগালাম না। আমরা এবার এখানে কি প্রপার্টি নেব, ব্যাকগ্রাউন্ড, BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এবার আপনি যে কালারটা দিয়ে দেবেন, সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। দেখুন, আমি হয়তো এখানে দিলাম ব্লু, BLUE, ব্লু দিয়ে আপনি যদি এটাকে সেভ করেন, তাহলে দেখুন এখানে আপনি যেই রিফ্রেশ করবেন, ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারের হয়ে গেছে। আপনি এটাকে পিঙ্ক লিখে দিন, পিঙ্ক হয়ে যাবে, PINK, পিঙ্ক। আপনি এটাকে সেভ করুন, এখানে রিফ্রেশ করুন, দেখুন এটা পিঙ্ক কালারের হয়ে গেছে। বোঝা গেছে? এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার নিতে পারি। তো আমরা কি শুধু ব্যাকগ্রাউন্ডের কালারই নিতে পারি? না, আমরা এখানে চাইলে পরে ইমেজও নিতে পারি। তো ইমেজ কিভাবে নিতে হয়, তার আগে আপনাকে এই যে কালারটা আছে হাইপেন কালার, এটাকে ইমেজে কনভার্ট করতে হবে, IMAGE, ইমেজ নিয়ে। এবারে আপনাকে ইমেজের URL যেটা আছে সেটা দিতে হবে। ইমেজটা কোথায় আপনার রয়েছে, সেই পাথটা, ঠিক আছে? তো কিভাবে দেবো এই পাথটা, এই পাথটা দিতে হলে আপনাকে দিতে হবে সবার আগে URL, ঠিক আছে? দিয়ে ব্যাকেট শুরু করে শেষ করে দিন, দিয়ে একটা অ্যাপোস্ট্রফ এস দিন, দিয়ে আপনাকে ইমেজের পাথটা এখানে লিখে দিতে হবে। তা আগে সবার আগে আমরা দেখে আসি ইমেজটা আমাদের আছে কোথায়। এই আমাদের HTML ফোল্ডার যেখানে আমরা কাজটা করছি, আমাদের index.html এ কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই ফাইলটা, ওকে? এখান থেকে আমরা জানি যে আমাদের ইমেজ নামের ফোল্ডারটার মধ্যে আমরা সমস্ত ইমেজ রাখছি। তো ইমেজ নামের ফোল্ডারটা খুলে আমি যদি এই bg.jpg অ্যাজ এ ইমেজ আমি দিই, তাহলে কি লিখতে হবে আমাকে, আমাকে লিখতে হবে HTML থেকে দাঁড়িয়ে লিখতে হবে images/bg.jpg, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিই এখানে IMAGES images/bg.jpg। এবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করলে কি হবে, আমরা এখানে যেই রিফ্রেশ করব, দেখুন পুরো বিজিটা আমার ওই ইমেজটাতে ভরে গেছে। এই যে ইমেজটা, এই ইমেজটাই দেখুন এখানে এসেছে। কিন্তু এই ইমেজটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে রিপিট হয়েছে, ঠিক আছে? এই ইমেজটা হয়তো ধরুন এইটুকু, তো সেইটা বারবার বারবার আপনার হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি এটা রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই রিপিটটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করব, চলুন সেটা দেখা যাক। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সেকেন্ড প্রপার্টি, সেটাকে কি বলে, সেটাকে বলে BACKGROUND ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিপিটে আমাদের ডিফল্ট ভ্যালু থাকে এইটা রিপিট, তাই এটা হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুদিকেই রিপিট হয়ে যায়। আমরা যদি করে দিই নো রিপিট, তাহলে কি হবে, দেখুন এটা কোনো দিকেই রিপিট হবে না, হরাইজন্টালি রিপিট হবে না ভার্টিক্যালি রিপিট হবে, এটা একটাই মাত্র ইমেজ এসে এখানে রয়ে গেছে আর কোনো দিকে এটা রিপিট হয়নি। তো এই রিপিটটাকে আমরা শুধু হরাইজন্টালি করতে পারি বা শুধু ভার্টিক্যালি করতে পারি। শুধু হরাইজন্টালি করতে গেলে কি করতে হবে, আমাদেরকে লিখে দিতে হবে রিপিট হাইপেন এক্স, তাহলে এক্স অনুযায়ী, এক্স স্কেল অনুযায়ী এটা রিপিট হয়ে যাবে। দেখুন হরাইজন্টালি এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে? সেম এই ব্যাপারটাই আমরা ভার্টিক্যালি করতে পারি, তাহলে শুধু এটা এক্সটাকে আমায় ওয়াই দিয়ে কনভার্ট করে দিতে হবে, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা রিপিট হয়ে গেছে এইভাবে, ঠিক আছে? এত অব্দি এটা ক্লিয়ার হয়েছে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিটের ডিফল্ট ভ্যালু হচ্ছে রিপিট, এই রিপিটটা থাকার ফলে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হরাইজন্টালি এবং ভার্টিক্যালি দুদিকেই রিপিট হয়েছে, ঠিক আছে? তো আমাদের আরও একটা ভ্যালু রয়েছে যেটার নাম হচ্ছে রাউন্ড, RUND রাউন্ড। এইটা আর রিপিটের মধ্যে খুব সামান্য একটা পার্থক্য আছে, কিন্তু খুব এফেক্টিভ, এটা খুব কাজে লাগে। কিন্তু আমি যদি এখন রাউন্ডটা লিখে আপনাদেরকে দেখাই রিফ্রেশ করে, তাহলে দেখবেন যে এটাকে কিছু দেখা যাচ্ছে না, সব কেমন জড়ো হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এটাই, কারণ এই বডিটার আমরা কোনো হাইট দিইনি। আমরা যখনই এটার HEI হাইট যখন আমরা দিয়ে দেবো, মনে করুন 100 VH, VH মানে ভিউপোর্ট হাইট, এই ইউনিটটার সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। আপনি যদি না জানেন এটা সম্পর্কে, তাহলে আপনি CSS ইউনিটের সেকেন্ড পার্টটা দেখুন, তাহলে আপনি এই ইউনিটগুলো সম্পর্কে আপনার নলেজ চলে আসবে, ঠিক আছে? আমি যখনই এই বডিটার হাইটটা যতটা ভিউপোর্টের হাইট আছে সেইটা করে দিলাম, এবার যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখুন এটাকে বুঝতে পারবেন আপনি। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে রাউন্ড আর রিপিটের মধ্যে তাহলে পার্থক্যটা কি। পার্থক্যটা আপনাদেরকে দেখাবার আগে এখানে দেখুন একটা স্কল এসছে, এই স্কলটাকে আমি আগে অফ করে দিই। এই স্কলটা কেন এসছে, কারণ বডির ডিফল্ট একটা মার্জিন থাকে, সেই মার্জিনটার জন্য এই স্কলটা এসছে। তো মার্জিন যদি আমরা জিরো করে দিই, তাহলে এই স্কলটা চলে যাবে বলে আশা করা যায়। চলুন দেখা যাক, এটাকে রিফ্রেশ করলে দেখবো যে আর এরকম কোনো স্কল নেই, ঠিক আছে? তো
আমি আপনাদেরকে রিপিট আর রাউন্ডের পার্থক্যটা বুঝিয়ে দেবো, তার আগে আমি আপনাকে এটা রিপিট করে বুঝিয়ে দিই, তারপরে আমি রাউন্ড করে বোঝাচ্ছি। সেভ করলাম, সেভ করে ব্রাউজারে আসলাম, এটাকে রিফ্রেশ করলাম। দেখুন আপনি ভালো করে এই ধারটা খেয়াল করবেন, কারণ এই ধারটায় কোনো রকম চেঞ্জেস হবে না, কারণ এখান থেকে ফটোটা শুরু হয়েছে, ফটোটা শুরু হয়ে এই বরাবর যায় আর ফটোটা শুরু হয়ে নিচের দিকে এই বরাবর যায়, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের টপ লেফট কর্নারটা। তো আপনাকে যখন আপনি এই ব্রাউজারটাকে ছোট বড় করবেন, রিপিটের ক্ষেত্রে দেখুন ফটোটা কেমন কেটে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কেটে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, আবার এইভাবে বেরিয়ে আসছে। তো এই ব্যাপারটা হয় রিপিটের ক্ষেত্রে, যে যতটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, যতটা দেখা যাচ্ছে না সেটা ভেতরে ঢুকে যাচ্ছে, ভিউপোর্টের বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনার রাউন্ড যদি এটাকে করে দেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখুন RONDই রাউন্ড যদি আপনি করে দেন, তাহলে যখন আপনি রিফ্রেশ করবেন তখন দেখবেন যে আপনার ফটোটা রিসাইজ হচ্ছে, ঠিক আছে, কিন্তু কখনোই কেটে বেরিয়ে যাচ্ছে না। দেখুন শুরুর পয়েন্টটাও যেরকম সেম রয়েছে, শেষের পয়েন্টটাও কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। এরা নিজেরা ফটোটা নিজেরা রিসাইজ হয়ে যাচ্ছে নিজেদের মতো করে, কিন্তু কখনোই কেটে ঢুকে যাচ্ছে না। আপনি বুঝতে পেরেছেন এই পার্থক্যটা, ঠিক আছে। চলুন তাহলে পরের প্রপার্টি এবং তার ভ্যালু সম্পর্কে জানা যাক। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, BACK ব্যাকগ্রাউন্ড পজিশন, ঠিক আছে। এবার এই ব্যাকগ্রাউন্ড পজিশন আপনি দিতে পারেন কি, লেফট, LEFT লেফট দিলেন, এবং টপ। তাহলে আপনার কি হলো, ব্যাকগ্রাউন্ডটা আপনার লেফট টপ কর্নারে চলে গেল, কিন্তু আপনার যেহেতু ফটোটা রিপিট আছে তাই আপনি বুঝতে পারলেন না কোন দিক থেকে কি আছে। তাহলে আমরা আগে কি করব, আমরা এই যে রাউন্ডটা যেটা আছে এটাকে আমরা নো রিপিট করে দেব, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ফটোটার পজিশনটা কোথায়। দুবার নো হয়ে গেছে, সরি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন ফটোটা আমার কোথায় রয়েছে, টপ লেফট কর্নারে রয়েছে। আমি এটাকে মনে করুন এই টপ সেন্টারে করতে চাইছি, তাহলে কি হলো, লেফটটাকে করে দেবো CENTER সেন্টার, সেন্টার টপ করে দিলাম। দেখুন এটা রিফ্রেশ করলে সেন্টার টপে রয়েছে। আপনি মনে করুন এটাকে সেন্টার CENTER সেন্টার সেন্টার করে দিলেন, তাহলে এটা পুরো একদম হরাইজন্টালি আর ভার্টিক্যালি সেন্টারে চলে আসলো, ঠিক আছে। এইভাবে আপনি এটাকে চাইলে পরে বটম করে দিতে পারেন, BOTTOM বটম, এটা আপনি রিফ্রেশ করবেন দেখবেন বটমে চলে গেছে। আপনি সেরকম সেন্টারটাকে রাইটে কনভার্ট করতে পারেন, RIGHT, আপনি এটাকে যে কোনো সাইডে যেরকম ইচ্ছা মুভ করতে পারেন। আপনি এরকমভাবে না দিয়ে আপনি কাস্টমভাবেও দিতে পারেন, কাস্টমভাবে আপনি মনে করুন দিলেন এদিক থেকে 40%, ঠিক আছে। আপনি এটাকে পিক্সেলও দিতে পারেন, যে কোনো ইউনিটে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি এরকমভাবে দিলেন, তাহলে দেখুন এটা কী হলো, লেফট থেকে 40% আর টপ থেকে বটমে রয়েছে, ঠিক আছে। আপনার এই জিনিসটাকে ফলো করছে, আপনি বটম থেকে না করে এটাকে আবার আপনি দিয়ে দিলেন মনে করুন 20%। যখনই আপনি পার্সেন্ট দেবেন তখনই কিন্তু টপ থেকে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে। আপনি দেখুন, এ দেখুন টপ থেকে 20% আর লেফট থেকে আপনার 40% নিয়েছে। আপনি যখনই এখানে কোনো ইউনিট দিয়ে দেবেন, যখনই আপনি কাস্টম দিয়ে দেবেন, তখন এটা টপ লেফট থেকে কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে। এইভাবে আপনি কাস্টম পজিশন দিতে পারেন, অথবা আপনি লেফট রাইট সেন্টার বটম এরমভাবে আপনি কিন্তু ডিফল্ট যেগুলো প্রিসেট রয়েছে সেগুলো ইউজ করতে পারেন, আপনার সম্পূর্ণ নিজের হাতে। এইবারে আমরা পরের প্রপার্টি যেটা আছে সেটাতে চলে আসছি। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা করার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে একটা প্যারাগ্রাফ নিতে হবে, না হলে পরে আপনি যদি স্ক্রল না আসে তাহলে এই প্রপার্টিটা সম্পর্কে বোঝানো যাবে না। তাহলে আপনি একটা পি ট্যাগ নিলেন, নিয়ে এখানে লোরেম লিখে এন্টার মেরে দিলেন, ও একটা অটোমেটিক বানিয়ে দেবে একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাকে আমরা কপি করে নেবো দু তিনটে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমরা এটাকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করে দেখি, হয়নি, আমাদের আরও অনেক বেশি লাগবে। তাহলে আমরা এই পুরোটাকে কপি করে নিই, কপি করে নিয়ে এইটাকে পেস্ট করে দেবো দু তিনবার, ঠিক আছে। এবারে আমাদের মনে হয় একটা স্ক্রল পেয়ে যাব। হ্যাঁ দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের ওয়েবসাইটটা এতটা একটা স্ক্রল এসছে, ঠিক আছে। চলুন এবার তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের যে প্রপার্টিটা আছে সেটা সম্পর্কে বুঝতে চেষ্টা করি। আমরা এখানে লিখলাম কি, BACK ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, কোথাও তো হবে, হ্যাঁ পেয়ে গেছি অ্যাটাচমেন্ট। এখানে দুটো ভ্যালুকে নিয়ে কাজ করা, এক হচ্ছে ফিক্সড আর এক হচ্ছে স্ক্রল। তো ডিফল্ট আমাদের স্ক্রল থাকে,
তো স্ক্রল থাকে বলে কি হয় আমাদের, যখন আপনি রিফ্রেশ করবেন তখন দেখুন আপনি যখন স্ক্রল করছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পেজের সঙ্গে সঙ্গে স্ক্রল হয়ে উপরে যাচ্ছে নিচে আসছে, ঠিক আছে। এইবারে যদি আপনি এটাকে স্ক্রল না করে যদি ফিক্সড করে দেন, FIXED ফিক্স করে দেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি যতই ব্যাকগ্রাউন্ড ওয়েবসাইটটাকে স্ক্রল করুন না কেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একই জায়গায় থেকে যাবে, ওই জায়গাতেই ফিক্সড, ঠিক আছে, কিন্তু আপনার কন্টেন্টগুলো স্ক্রল হচ্ছে। বুঝতে পেরেছেন স্ক্রল আর ফিক্সের মধ্যে পার্থক্য? এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ, ঠিক আছে। চলুন তাহলে পরের প্রপার্টিটা এবার জানা যাক। এরপরে আমরা যে প্রপার্টিটার সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, BACKGROUND ব্যাকগ্রাউন্ড সাইজ, SIZ সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি এখানে দিতে পারেন অটো, কন্টেন্ট অথবা কভার। ডিফল্ট আমাদের ভ্যালু থাকে অটো, তাই আপনি যদি অটোটাকে রেখে রিফ্রেশ করেন তাহলে দেখবেন কোনো পার্থক্য হয়নি, কারণ ডিফল্ট ভ্যালুতেই ছিল আগে, আমরা কোনো রকম চেঞ্জ করিনি। ডিফল্ট ভ্যালু অটো, অটো মানে হচ্ছে আপনার ইমেজের যে সাইজটা হবে সেই সাইজেই এটা প্রেজেন্ট থাকবে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, এটার মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। এবার যদি আপনি এখানে কন্টেন্ট করেন, কন্টেন্ট যদি করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি সেভ করলে পরে এখন কোনো চেঞ্জেস দেখতে পাবেন না। দেখুন কোনো রকম চেঞ্জেস নেই, কারণ হচ্ছে কন্টেন্ট করতে গেলে আপনাকে সবার আগে বডির মধ্যে একটা ডিপ নিতে হবে। তো আমরা একটা ডিপ নিয়ে নিই, ডিপটার নাম দিচ্ছি WRAPPER, র্যাপার, ঠিক আছে। এখান থেকে আমরা কয়েকটা প্যারাগ্রাফকে তুলে নিয়ে এসে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর বাকি এগুলো এখন আমার না হলেও চলবে, তো আমি এগুলোকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তাহলে এখন আমার কীরকম রয়েছে জিনিসটা, র্যাপারের মধ্যে রয়েছে পুরো জিনিসটা, ঠিক আছে। এবার র্যাপারটাকে একটু স্টাইলিং করতে হবে, না হলে আমি দেখাতে পারবো না আপনাকে, তো ওটা দেখাবার জন্যই আমাদের এই আনুষাঙ্গিক কাজগুলো করা। দেখুন আমরা কি করেছি, আমরা র্যাপারটার একটা উইথ দিয়েছি, একটা মার্জিন দিয়েছি 50 পিক্সেল ওপর নিচ থেকে, এবং দু সাইড থেকে অটো, তার মানে এটা সেন্টারে আসবে। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে এখানে নিয়ে চলে এসেছি, এখানে আর ব্যাকগ্রাউন্ড নেই যখন তাহলে এইগুলো রাখার কোনো মানে হয় না, এগুলোকে আমি সরিয়ে দিলাম। আচ্ছা এবার এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড নো রিপিট, মানে ব্যাকগ্রাউন্ডটাকে একটাই দেখাবে, এবং ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা আছে ওটাকে কন্টেন্ট করে দিয়েছি। এইবার যদি আমি এটাকে সেভ করি, সেভ করে গিয়ে এখানে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখুন আমার জিনিসটা এরকম লাগছে। কেন লাগছে এরকম এটাকে একটু এক্সপ্লেন করে দিই আপনাদেরকে, ঠিক আছে। এটা দেখুন ব্যাকগ্রাউন্ডের কন্টেন্টটা কোত্থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, কারণ ওপর থেকে যে 50 পিক্সেল সেটা মার্জিন দেওয়া আছে, তাই ফটোটা কিন্তু সেখান থেকে শুরু হয়নি, একদম বডির থেকে শুরু হয়নি, শুরু হয়েছে কোত্থেকে, যেখানে কন্টেন্ট শুরু হয়েছে সেখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এইবারে ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আছে সেই ফটোটা তার নিজের সাইজে নেই, দেখুন অনেক বড় হয়ে গেছে। কেন হয়ে গেছে, কারণ এই কন্টেন্টটাকে কভার করার জন্য ও নিজেকে রিসাইজ করেছে, রিসাইজ করে যতটা হয়েছে ও ততটাই নিজেকে রেখেছে, আর যদি আমি এখানে রিপিট করে রাখতাম তাহলে কিন্তু রিপিট হতে হতে পুরো কন্টেন্টটা ও ভরে নিত, ঠিক আছে, যত অবধি কন্টেন্ট আছে তত অবধি ও থাকতো, বোঝা গেছে। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা এরকম। এইবারে আমি দেখাবো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কভার, ব্যাকগ্রাউন্ড কভারটা আমি বডির উপর দেখাবো, সুতরাং এইটা না থাকলেও চলবে। আমি র্যাপারটাকে ডিলিট করে দিচ্ছি আর এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটার আর কোনো দরকার নেই আমার। আমি এবার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিচ্ছি, BACK ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজে URL দিলাম, URLটা এবার আমি কি দেব, এবারে আমি ধরে নিন এই ফটোটাকে দিচ্ছি, 02JPG দিচ্ছি, ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে দিলাম কি, IMAGES/02.JPG, আচ্ছা এটা ডিফল্ট আমার চারদিকে রিপিট থাকবে, আমার দরকার নেই। আমি সেখানে কি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিপিট, BACK ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, পড়লই না, এনও নো রিপিট, এইবার হলো। এটাকে যদি আমরা সেভ করে দেখি তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডে এইভাবে এটাকে দেখাচ্ছে, এই ফটোটা যত অবধি এসে তত অবধি রয়েছে, বাকিটা সাদা হয়ে গেছে। তো আমি এবার কি করব, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজটা দেব, BACK GROUND ব্যাকগ্রাউন্ড সাইজ, SIZ সাইজ, এটা আমি দিয়ে দিচ্ছি কভার। কভার দিয়ে দিলে দেখুন কীরকম মজা, আপনি যে এটাকে রিফ্রেশ করবেন অমনি আপনার ব্যাকগ্রাউন্ডটা যতখানি রয়েছে ততখানি পর্যন্ত ও কভার করে নেবে, তার জন্য ওকে যেরকম রিসাইজ করতে হবে নিজেকে সেই অনুযায়ী করে দেবে, যতটা দেখা যাবে দেখা যাবে, যতটা কেটে যাবে ততটা কেটে যাবে। আপনি যদি আপনার ব্রাউজারটাকে রিসাইজ করতে থাকেন
তাহলে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা সেই অনুযায়ী রিসাইজ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কভারটাকে ইউজ করতে পারেন। এছাড়া আমরা ম্যানুয়ালিও করতে পারি, আপনি মনে করুন এখানে দিলেন 100%, ঠিক আছে, 100% আপনি যদি দিয়ে দেন, আর এদিকেও দিলেন আপনি 100%, এটা হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুটো সাইডকে আমরা দিলাম, এটাও আপনার কভারের মতোই কাজ করবে। কিন্তু প্রবলেম একটাই যে ও দুদিকেই 100% ধরাতে গিয়ে ফটোটাকে ডেস্টর্ট করে ফেলে, ফটোটাকে স্ট্রেচ করে ফেলে। দেখুন আপনার যদি এরকম হয়ে যায় তাহলে দেখুন ফটোটা এইখান থেকে এইটুকুর মধ্যে 100% ধরাতে গিয়ে ফটোটাকেও চেপতে দিয়েছে, ঠিক আছে। এই জন্য আমরা কভারটাকে ব্যবহার করি। এছাড়া আপনি চাইলে পরে ম্যানুয়ালি এটাকে ব্যবহার করতে পারেন, আপনি এটা 50% করলেন, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার ফটোটা এরকম দেখাবে, হরাইজন্টালি 50% জায়গা নিয়েছে আর ভার্টিক্যালি 100% নিয়েছে। আপনি যদি ভার্টিক্যালি এটাকে 80% করতে চান, সেটা এখান থেকে চেঞ্জ করে সেভ করে দেবেন, দেখবেন আপনার ফটোটা এইভাবে নিয়েছে, মানে আপনি ম্যানুয়ালি এটাকে হ্যান্ডেল করছেন যে কতটা জায়গা জুড়ে ফটোটা থাকবে, ব্যাকগ্রাউন্ড ফটোটা থাকবে, ঠিক আছে। আমি আপনাদেরকে লাস্ট একটাই প্রপার্টি শেখাবো যেখানে আপনি এই ব্যাকগ্রাউন্ডটার একটা শর্ট হ্যান্ড ইউজ করতে পারেন। শর্ট হ্যান্ড জিনিসটা কি, শর্ট হ্যান্ডটা আপনি এই যে আলাদা আলাদা করে ইউজ করছেন, আপনি সেটাকে একবার ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার একবার ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ একবার ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ড রিপিট একবার ইউজ করছেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একবার ইউজ করছেন। তো এই যে আলাদা আলাদা করে ইউজ করাটা, এটাকে আপনি একবারে করে ফেলতে পারেন। কীভাবে করবেন সেটা লিখতে হবে BACK ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে আপনি, এটার একটা সিরিয়াল আছে, আপনাকে সেই সিরিয়ালেই দিতে হবে। সবার ফার্স্টে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করতে চান তাহলে সেটা আপনাকে দিতে হবে। যেরকম মনে করুন আপনি কালার নিতে চাইছেন ব্লু, BLUE ব্লু, আপনি এই কালারটাকে নিতে চাইছেন, এটাকে যদি আপনি সেভ করেন তাহলে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালারের হয়ে যাবে, ঠিক আছে। আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার বলে মেনশন করেননি, এখানে আপনার সব কটা প্রপার্টি অ্যাকসেপ্টেড। এবারে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজও থাকে তাহলে আপনি কালারের পরে আপনি ইমেজ প্রপার্টিটাকে দিতে পারেন। তো ইমেজ প্রপার্টি দিতে হলে আপনাকে কি করতে হবে, আপনি জানেন URL এইটা লিখে আপনাকে ব্র্যাকেট শুরু করে শেষ করতে হবে, তার মধ্যে এইভাবে আপনি অ্যাপোস্ট্রফ এস নিয়ে তার মধ্যে আপনি আপনি পাথটা দিয়ে দেবেন, IMAGES ইমেজেস স্ল্যাশ কি ছিল আমাদের BG, ওই ছোটো ফটোটা BG.JPG, ঠিক আছে। এইভাবে আপনি এটাকে সেভ করে দিলেন, সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার ব্লুটা ঢেকে গেছে, কারণ হচ্ছে ব্লুটার উপরে চলে এসছে কি ইমেজটা। এবারে আপনি এই রিপিটটাকে কন্ট্রোল যদি করতে চান তাহলে ঠিক এরপরেই আপনাকে আবার একটা স্পেস দিতে হবে, দিয়ে আপনি করে দিলেন নো রিপিট, REPEAT রিপিট, এটাকে আপনি সেভ করুন। সেভ করার পরে দেখুন আপনার ফটোটা একটাই থাকবে, ব্লুটাও দেখা যাচ্ছে আর নো রিপিটটাও কাজ করছে, ঠিক আছে, সব কটা প্রপার্টি কিন্তু পরপর কাজ করছে। এইবারে আপনি এটাকে পজিশনিং করতে পারেন, আপনি করলেন CENTER, আপনি একবারও লিখতে পারেন, যদি আপনার সেন্টার সেন্টার থাকে তাহলে আপনি একবার লিখলে ও দুটো পজিশনই নিয়ে নেবে। তো দেখুন আপনি পজিশনিংও করতে পারছেন, ঠিক আছে। তো এইভাবে শর্ট হ্যান্ড করা হয়, এইভাবে আপনি একবারে সমস্ত প্রপার্টিগুলো দিয়ে দিতে পারেন, যেখানে আপনাকে কী করতে হবে, আপনাকে সবার আগে দিতে হবে কালার, তারপরে দিতে হবে ইমেজ, তারপর দিতে হবে ইমেজের রিপিট প্রপার্টি, তারপর দিতে হবে তার পজিশনিং প্রপার্টি। আপনি এটাকে যদি বটম করেন BOTTOM তাহলেও আপনার ঠিকঠাক কাজ করবে, দেখুন হচ্ছে। তো এইভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে করে দেবেন, আমি আপনার কোশ্চেনের অবশ্যই উত্তর দেবো। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি যদি কিছু শিখতে পারেন এই ভিডিওর থেকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আর পরবর্তী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন। আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, বাই।